ঝড়ে বিধ্বস্ত জলপাইগুড়ি বিস্তীর্ণ এলাকা, গ্রামের পর গ্রাম, ঘটনাস্থলে রাজনৈতিক ব্যক্তিদের ভিড়, আবাসিক ঘর না থাকায় কেন্দ্রকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়, আবাসিক টাকার দুর্নীতির অভিযোগ শুভেন্দু অধিকারী, ঝড়ের কাছে রেখে গেল তারা ভোটের ঠিকানা, আবাসিক ঘর না থাকায় কেন্দ্রকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়, কারণ আজও সেখানকার মানুষ বলছেন আবাসিক ঘরটুকু যদি মিলত, পাকা বাড়ি পাকা ছাদ যদি থাকতো তাহলে আজ তাদের গৃহহীন হতে হতো না। অন্যদিকে শুভেন্দু অধিকারী, তিনিও গতকাল তিনি গিয়েছিলেন, বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেছেন, হাসপাতালে আহতদের সঙ্গে দেখেছেন। ঝড়ে বিধ্বস্ত জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা, একদিকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলছেন, অন্যদিকে শুভেন্দু অধিকারীও তাকে কোণঠাস আক্রমণ করছেন, দুজন দুজনের দ্বৈরথ এবং তির্যক মন্তব্য। আজকে যদি আবাস হতো এই বাচ্চাগুলোর মতো, এই বাচ্চাগুলোকে এইভাবে হাসপাতালে অ্যাডমিট হয়ে থাকতে হতো না, এদের মাথার উপর এই আঘাত আসতো না, এই চোট লাগতো না, এর দায় কার? এর দায় একমাত্র হচ্ছে কেন্দ্র সরকার এবং বিজেপি নেতাদের। 40,000 কোটি টাকা নরেন্দ্র মোদীজি সরকার দিয়েছে গত 10 বছরে এবং 42,00,000 বাড়ি হয়ে গেছে বলে রাজ্য সরকার ইউটিলাইজেশন দিয়েছে। দেখুন, এই তিনটে গ্রামে 800 বাড়ি গেছে, এরপরেও তো বিচ্ছিন্নভাবে জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার কুমারগ্রাম বহু জায়গায় ঘটেছে কয়েক হাজার বাড়ি। কি অভিযোগ করবেন লোকের বিপদে এসে? তো অভিযোগ না, প্রধানমন্ত্রীর আবাস যোজনার বাড়িগুলো না খেয়ে ফেললে আজকে এই অবস্থা।